কি দান করবে হযরত ওমর বললেন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে যত সম্পদ ছিল সমস্ত সম্পত্তির অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিব আবু কে ডাক দিয়ে বলেন ইয়া আবু বকর তুমি তুমি কি জন কি আল্লাহর রাস্তায় দান করবে আবু বকর ডাক দা কোয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমি তেমন কিছু আনতে পারি নাই কিন্তু গো আবার বাড়িতে যা কিছু আছে আমার যা কিছু আছে নবী গো আমি সব কিছু আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম জবান খুলে বলুন সুবহানাল্লাহ আবু বকর আমার নবী ডাক ডাক আবু বকর তুমি বাড়ির সব কিছু নিয়ে এসেছো আবু বকর তাহলে তুমি বাড়ির মধ্যে কি রেখে এসেছো আবু বকর আবু বকর ডাক দেয়া কয় নবী গো নবী গো নবী গো আমি বাড়ির মধ্যে কোনো কিছু রাখি নাই গো নবী একটা জিনিস রেখে এসেছে আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুল কে রেখে এসেছে যেরকম সোবাহার আল্লাহ মুফতি আমি মুল কওয়াইদুল ফিকহের মধ্যে ফিকহের তিনশত তিনশত ছয় চল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি বলেন সাহাবিদের পরিচয় আল্লামা আমি বুল ইহসান কওয়াইদুল ফিকহের মধ্যে বলেন হুয়া মান আল্লাহ মুমিনাবিহি ওয়া চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ যারা ইমান অবস্থায় মুমিন অবস্থায় আল্লাহর রাসূলের শাক্ত গ্রহণ করেছে এবং ওয়া আলাল ঈমান এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তারাই হচ্ছে সাহাবী জরে বলুন সোবাহার। এখন যদি আমরা সাহাবাই কেরামের মধ্যে নবীজি বলেছেন আসহাবিকান্নজম আমার এক একটা সাহাবাই কেরাম আকাশের তারকার ন্যায় আমার এক একটা সাহাবাই কেরাম আকাশের তারকার ন্যায় এখন যেই মানুষ যেই সাহাবিকে যদি কোনো একজন কেউ যদি সে কোনো মানুষ যদি অনুসরণ করে তার জীবনকে পরিচালনা করে তাহলেই সে হবে জান্নাতি কথা কোন ঠিক কিনা এবার সাহাবাই কেরামের জিন্দি কোলে দেখো আবু বকর আমার নবীর জন্য জীবন দেয় কি দেয় নাই কথা বলেন না দেয় কি দেয় নাই আবু বকর আমার নবীর জন্য জীবন দিতে রেদ রাজি হয়েছে আবু বকর হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারির শরীফের মধ্যে হাদিস কানে এসেছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন একদিন বললেন সাহাবাই কেরামদের উদ্দেশ্য করলেন বললেন সাহাবীরা রে

এই সময় তিনি মনে মনে ভাবলেন যে আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির অর্ধেক আজকে আমি গিয়া আল্লাহর নবীর সামনে আল্লাহর রাস্তায় দান করে দিব জুড়ে কোন সোবাহান যখন আল্লাহর নবীর কাছে যখন সাহাবাইকে নামাজিন হয়ে গেলেন আবু বকর আমার নবীর সামনে সাজির হয়ে গেলেন আমার নবীর সামনে সাহাজির হয়ে গেলেন জুড়ে বলুন আমার নবীর সামনে সাহাবাইকে নামাজিন হয়ে গেলেন এবার সবাইকে নাম ডাক দিয়া বলতেছে ইয়ার সুল্লাহ নবী গমরা এসে হয়ে গেছি আমার নবী আবার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা রে এ সাহাবিরা তোমরা আজকাল্লা রাস্তায় কে কি দান করবে হজরত উমর বলে আর সুল্লাহ হাবিব আল্লাহ নবী আমার কাছে যত সম্পদ ছিল সমস্ত সম্পত্তির অর্ধেক আমি আল্লাহ রাস্তায় দান করে দিব আবু বক্করকে ডাক দিয়ে বলেন আবু বক্কর তুমি তুমি কি জন কি আল্লাহ রাস্তায় দান করবে আবু বক্কর ডাক

এসেছ আবু বকর তাহলে তুমি বাড়ির মধ্যে কি রেখে এসেছ রে আবু বকর আবু বকর ডাক দেয়া কয় নবী গো নবী গো নবী গো আমি বাড়ির মধ্যে কোনো কিছু রাখি নাই গো নবী একটা জিনিস রেখে এসেছি আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কে রেখে এসেছি জুরে কোন সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে কেরাম জীবনের থেকে নবীকে ভালোবাসছেন মোহাব্বত করছেন তাহলে ওই নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে যদি আপনি মরতে

সেই নবী রাসুল সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক আয়াত আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং সাহাবায়ে কেরামের শান ও মান নিয়ে আল্লাহ পাক আলামিন অনেক আয়াত নাজিল করেছেন আল্লাহর নবীরা যখন এই দুনিয়া ছেড়ে যখন পর্দা করলেন আল করলেন যখন ইন্তেকাল করলেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের পর কারা এ দেশের মধ্যে ইসলাম প্রচার করবে তাদেরকে আল্লাহর নবী রাহমাতাল আ আলামিন চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত নাজিল করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছেন আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা ফাতান ১৮ নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ايه الصرافات المضيافاك رب العالمين اترون مرات المضياف بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجره আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বিক্ষের নিচে আপনার কাছে যখন শপথ করল কার কাছে শপথ করল আল্লাহর রাসূলের কাছে যখন তারা শপথ করল ইদিয়ো বাইক ত জারাম তারা যখন আপনার কাছে শপথ গ্রহণ করল আলিমা মাফি পুলু বিহিম ফ্সেল স কিনে তালৈহিম ও স বহুম ফতহন কলি আলামিন ডাক দিয়ে বলেন আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরের মধ্যে ছিল তাদের অন্তরের মধ্যে কি ছিল আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জানেন তারপর তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করে দিয়েছেন আল্লাহ তাদের উপর শান্তি নাজিল করে দিয়েছেন ওয়া আসাবাহুম ওয়া আসাবাহুম ফাতাহান আল্লাহ বলেন আমি তাদের জন্য বিজয় দান করেছি আমি তাদেরকে পুরস্কৃত করে দিয়েছি জুড়ে বলুন বলুন সুবহান আল্লাহ এই আল্লাহ পাক রব্বুল আলামিন খাদের কথা বলা হয়েছে তাহতাস সাজারাম ওই বিক্রের নিচে সাজারা নামক বিক্রীর নিচে কারা শপথ গ্রহণ করেছিল আল্লাহ পাক্রা ভোলা আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তারা হলো আল্লাহর নবীর রহবাত আল্লাহ আল আমিনের সাহাবিরা বলুন সুবাহান আল্লাহ সাহাবিরা আমার নবীর হাতের মধ্যে হাত থেকে তারা শপথ গ্রহণ করেছিল তারা শপথ নিয়েছিল এটা আমার আল্লাহ পাক্রা ভোলা আলামিন জানেন কি জানেন না আল্লাহ পাক জানেন যেন আল্লাহ পাক তাদের উপর শান্তি নাজিদ করেছেন শান্তি বর্ষণ করে দিয়েছেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর সাহাবাই কারাম কারা এখন প্রশ্ন করতে পারেন সাহাবি কারিক কথা বলুন ঠিকই না সাহাবি শব্দের অর্থ কি সাহাবি শব্দের অর্থ হচ্ছে সঙ্গী কি কি সাহাবি শব্দের অর্থ হচ্ছে সঙ্গী সাহাবি শব্দের অর্থ হচ্ছে সাথী সাথী এখন কার সাথী কার সঙ্গী রাসুলি পাক ওয়াসাল্লামের সাথী এবং সঙ্গীম এখন সাহাবাই কেরাম কাকে বলা হয় বলা হয় আমরা তো শুনেছি নবীর পর সাহাবাই কেরামের মাধ্যমে দেশে ইসলাম এসেছে ইসলাম প্রচার হয়েছে কথা বলুন ঠিক কিনা সাহাবাই কেরাম ইসলাম প্রচার করেছেন সাহাবাই কেরামের মাধ্যমে দেশে ইসলাম এসেছে আল্লামা মুফতি আমিমুল ইহসান কওয়াইদুল ফিকহের মধ্যে ফিকহের 300 346 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি বলেন সাহাবীদের পরিচয় আল্লামা আমিমুল ইহসান কওয়াইদুল ফিকহের মধ্যে বলেন হুয়া মান

যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের জীবিত অবস্থায় রসুলের সঙ্গে সাক্ষাৎ করেছে ইমানের সাথে ইমান গ্রহণ করে ইমানের সাথে যারা সাক্ষাৎ গ্রহণ করেছে ওয়াতা আলা ইমা এবং যারা ইমানের সাথে যারা মৃত্যুবরণ করেছে তারাই হলো সাহাবিজুরে বলুন সোবাহার আল্লাহ যারা ইমান অবস্থায় মমিন অবস্থায় আল্লাহ রাসুলের সাক্ষাৎ গ্রহণ করেছে এবং আলাল ইমান এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করেছে তারাই হচ্ছে সাহাবি জুড়ে বলুন সোবাহার এবার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনেন যদি ইমানের সাথে যদি সাক্ষাৎ না হতো ইমান গ্রহণ না করে যদি কোনো মানুষ সাহাবি হইতো তাহলে নবীর সাথে সাক্ষাৎ করেছে কাফেরেরা পরে নাই পরে নাই আবুজা হেলে করেছে উদ্বাগ করেছে সাহেবা করেছে অন্যান্য কাফেরা করেছে কিন্তু তারা মমিন হতে পারে নাই তারা সাহাবি হতে পারে নাই কথা বলুন ঠিক কে না সেই জন্য আমার বাবার আমার যারা ইমানের সাথে নবীর সঙ্গে সাক্ষাত করেছে যারা ইমানের উপর মৃত্যুবরণ করেছে ওই সমস্ত মানুষগুলোয় সাহাবি আবার বন্ধুরা আবু ইসা মোহাম্মদ ইফনিসলাম তাহলে সাহাবি তারাই যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কি করেছে মেরেছে আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তারাই হচ্ছে সাহাবি যারা আসহুমা ওয়াকফা وكفت عليه من ذلك أن الصحابية من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام يجرب لهم سبحان علم حَفِيزِ ابن حسن اسكلاني رحمة الله عليه بولن جارا رسول صلى الله عليه وسلم যারা তুয়াস সালের উপর ইমা নিচ্ছেন ওয়ামা তাহানেল ইসলাম এবং ইসলামের উপর ওঠল থেকে যারা মৃত্যু করেছে তারাই হয়েছে সাহাব ইজুরে বরণ সুবাহানল্লাহ এখন সাহাবাই কেরামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন টুক মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের সম্মান আল্লাহ পাক আলামিন বাড়ায় দিয়েছেন এই কোরআনের মাধ্যমে সাহাবাই কেরামের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে ওই সাহাবাই কেরাম আমার নবী রহমতুল লিল আলামিনের কে কত মায়া করেছে মহব্বত করেছে ভালোবেসেছে এই আল্লাহর নবী রহমতুল লিল যকুন যখন বিশাল পৃথিবীর দিকে পোলটা করবেন কে আল্লাহর নবী রহমতুল আলামিনের পরিবেশের মধ্যে ইসলাম প্রচার করবে দিন প্রচার করবে আল্লাহর নবীর ইসলামকে প্রতিষ্ঠা করবে আল্লাহর নবীর কোরআনের আয়াত পরে শোনাবে আল্লাহর নবীর দিনের কথা বলবে কে বলবে আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানায় দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াস সাবিকুনাল

এবং যারা তাদের অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন হয়েছেন তাহলে ইসলামের সর্বপ্রথম মহাজির এবং সর্বপ্রথম আনসাররা সাহাবী کرامই ছিলেন কথা বলুন ঠিক কিনা তাদের ক্যাল্লা পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন এবং তাদের প্রতি আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট তার আল্লাহর উপর সন্তুষ্ট ওয়া আদ্দাল্লাহুম জান্নাতিন তাহতাহাল আনহার আল্লাহ বলেন এই সমস্ত জান্নাত আমি তাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি আল্লাহ বলেন যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয় জবান কুলে বলুন সেই জন্য আমার বায়ার আমার বায়ার আমার নবীর অহমাত আল্লিনা আলম ইনকে সাহাবাই কে জানের চেয়ে তো আমার নবীর রহমত আল্লিনা আলমিনকে ভালোবেসেছেন আল্লাহ পাক আল্লা আহিন আল্লাহর নবী রহমাত আল আমিন বলেন আমার যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষ যেমন অর্থাৎ সাহাবাইগণ তারপরের তারপরে তারপরের যুগের মানুষ তার সত্য সংলগ্ন যুগগুলা অর্থাৎ তাবিনগণ তারপরের যুগ হচ্ছে আমার কাছে সবচেয়ে প্রিয় যে তবে তাবিন গণ আল্লাহর নবীর আলামিন বলেন সবচেয়ে তারা আল্লাহর কাছে প্রিয় জুড়ে বলুন সোবাহান এই সাহাবাই গ্রাম সম্পর্কে দুই নাম্বার দলিল ইমাম নাসাই নাসাই শরীফের মধ্যে মিশকাত শরীফের পাঁচশো তো চুয়ান্ন নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শত পঁয়ত্রিশ নাম্বার হাদিসের মধ্যে বলেন তিনি বলেন তোমরা আমার সাহাবিগুনকে সম্মান করো কেননা তারা তোমাদের মধ্যে সর্বোত্তম জুড়ে বলুন সুবাহান তাহলে যদি আল্লাহর নবী ওই কথা বলে তা দেখেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো আমার সাহাবীরা আর আমার সাহাবীরা যদি সর্বোত্তম হয় সর্বোত্তম সর্বোত্তম চরিত্রের অধিকারী হয় সাহাবীগণ যদি সবচিন সম্মানের পাত্র হয় তাহলে আমরা তাহলে তাহলে আমরা সাহাবী کرامের অনুসরণ করা দরকার আছে কিনা না আর সাহাবী کرامকে যারা অনুসরণ করেছে রাসূল বলেছেন মান আলাইহি ওয়া সাহাবী তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত জুরে বলুন সুবহানাল্লাহ আর আহ্বান করে বলুন সুবাহান আমার কথায় কোনো ভাই কষ্ট পেতে পারেন আজকে আমরা এতদিন পর্যন্ত কোনো জায়গায় কোনো কম হুজুরদের মাহফিলের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই শব্দটা শুনি নাই এখন তারা বাইকিং করলে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত কয় কি কয় না কথা কয় কি কয় না এই যে মুদালিম হোসেন সানি হিসাব কয় কয় হেরা ওইসে আর আমরা ওইসে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় অস্তে অস্তে তোমরাই ইতাস সুন্নাত ওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথ এটা আমার নবী বলেছেন সাহাবাই کرام যেটা অনুসরণ করেছেন এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ কথা বলুন ঠিক কি না এ আমার বন্ধুরা সেই জন্য মিশকাত শরীফের মধ্যে 554 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস এসে চাল্লার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবাই کرام এর সম্মান কেমন বাড়ায় দিলেন আল্লাহর নবী বলেন না সাহাবিকান্দ জুম ফাবি এই ইত্যাদায়িতম ওই ইত্যাদায়িতম আল্লাহর নী বলেন আমার সাহাবিরা হলেন আকাশের তারকার মতন তারকারই নাই অতবে তোমরা এদেরকে এদের খাও কি তোমরা এদের তোমরা কি করো এদের যে কোথাও কি তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে জুড়ে বলুন সুবহান এখন যদি আমরা সাহাবাই কেরামের মধ্যে নবীজি বলেছেন আসহাবিকান্নুজম আমার এক একটা সাহাবাই কেরাম আকাশের তারকার ন্যায় আমার এক একটা সাহাবাই কেরাম আকাশের তারকার ন্যায় এখন যেই মানুষ যেই সাহাবীকে যদি কোনো একজন কেউ যদি সে কোনো মানুষ যদি অনুসরণ করে তার জীবনকে পরিচালনা করে তাহলেই সে হবে জান্নাতি কথা কোন ঠিক কিনা এবার সাহাবাই কেরামের জিন্দি কোলে দেখুন আমার নবীর জন্য জীবন দেই কি দেয় নাই কথা বলেন না দেই কি দেয় নাই আবু বকর আমার নবীর জন্য জীবন দিতে রে রাজি হয়েছে আবু ব কর হাদিস শরিবের মধ্যে এসেছে বুখারির শরিবের মধ্যে হাদিস কেন এসেছে আল্লাহর নবীর না আলমিন একদিন বললেন সাহাবাই কারামদীর কুদ্দৃশ্য করলেন বললেন সাহাবিন আর

এই সময় তিনি মনে মনে ভাবলেন যে আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির অর্ধেক আমি গিয়া আল্লাহর নবীর সামনে আল্লাহর রাস্তায় দান করে দিব জুড়ে কন সোবাহ আল্লাহ যখন নবীর কাছে সাহাবাই কেনা মাজির হয়ে গেলেন আবু খর আমার নবীর সামনে সাহাজির হয়ে গেলেন আমার নবীর সামনে সাহাজির হয়ে গেলেন জুড়ে বলুন সোবাহান্লাহরে বলুন আল্লাহ হোম বা صلى على سيدنا محمد نبينا شامنا مولانا محمد الله أمه صلى على سيدنا محمد

আবার নবীর সামনে সাহাবাইকে নাম আজিল হয়ে গেলেন আবার সাহাবাইকে নাম ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা সে হাজির হয়ে গেছি আমার নবী আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন সাহাবীরা রে এ সাহাবীরা তোমরা আজকে আল্লাহর রাস্তায় কে কি দান করবে হযরত উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে যত সম্পদ ছিল সমস্ত সম্পত্তির অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিব আবু বকরকে ডাক দিয়ে বলেন ইয়া আবু বকর তুমি তুমি কি জন কি আল্লাহর রাস্তায় দান করবে আবু বকর ডাক দেখো আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো নবী আমি তেমন কিছু আনতে পারি নাই কিন্তু গো নবী আবার বাড়িতে যা কিছু আছে আমার যা কিছু আছে নবী গো আমি সব কিছু আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম জবান খুলে বলুন সুবহানাল্লাহ আবু বকর কে আমার নবী ডাক দেয় কয় আবু বকর তুমি বাড়ির সব কিছু নিয়ে এসেছো আবু বকর তাহলে তুমি বাড়ির মধ্যে কি রেখে এসেছো আবু বকর পর আবু বকর ডাক দেয়া কয় নবী গো নবী গো নবী গো আমি বাড়ির মধ্যে কোন কিছু রাখি এই গো নবী একটা জিনিস রেখেছি আমার বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কে রেখে এসেছি জুরে কোন আল্লাহ তাহলে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে নবীকে ভালোবাসছিল মুহাব্বত করছেন তাহলে ওই নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে যদি আপনি মরতে পারেন একটা সাহাবীকে যদি ভালোবাসতে পারেন তাহলে আপনার জীবন দন্য হয়ে যাবে আপনি জান্নাতি হয়ে যাবেন কথা বলুন ঠিক কেনা জবান খুলে বলুন ঠিক কিনা আমার বাবার আমার মেরা সাহাবায়ে کرام আর নবি কি কথা আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন আমার নবী রাহমাতাল্লিল আলামিন একদিন অসুস্থ হয়ে গেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী একদিন অসুস্থ হয়ে গেছেন আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে বললেন اللہ نوبین رحمت اللہ عالمین بلال کے بولین ہے بلال যাউরে যাউরে বেলাল গিয়া আমার আমায়শা কে গিয়া বলো বলো রে যেন আবু বকর যেন আজকে মসজিদের জামাতের ইমামতি করে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে মসজিদে নববীর ইমামুথি করার জন্য আবু বকরকে পাঠানোর জন্য হযরত আয়েশা সিদ্দিকুরদি আনহু তাআলা না ডাক দিয়া কই ও বেলাল ও বেলাল হজরতে রে হজরত আবু বকর তো কোমল হৃদয়ের অধিকারী মত ওনার মনটা তো অনেক কোমল আল্লাহর নবী রহমত আলমিনকে এবার আয়সে সিদ্ধি করা দিয়ে আল্লাহ ডাক দেয়া বললেন নবী গ আজকের মরছিদে নবীর ইমামতি যদি গো নবী ওই ইমামতি যদি আজকে আবু বকর রে না দিয়া উমর রে দিলে মনে হয় ভাল হইত বলে কেন কেন বলে আমার উমর তো অর্জতে আবু বকর তো আবু ইবাদত করত অনেক কুমল মনের অধিকারী আপনার যে স্থানের মধ্যে দাঁড়াবেন এই স্থানের মধ্যে দাঁড়ায় মানুষের সঙ্গে কথা বলতে পারবে কিনা আমার এই সন্দেহ হয়ে আল্লাহ বলুন রুদ্রশ্রী পরন আল্লাহ মোহাম্মদ ওয়ালা uh আবার কি করলেন হজরতে আমি হজরতে হায়শা সিদ্দিকা বলেন আমি বললাম হজরতে আফসার দি আল্লাহ কুতালানহাকে আবার বললাম যাও নবীকে গিয়ে বলো দেখা যাক যে নবী কি নবী কি আবার তোমার কথা মানে কি না ওই আবু বকরের ইমামতির জাগাত কি জাগাত কি উমরকে দেওয়া যায় কি না আবার যখন এই কথা গিয়ে বলল আমার নবী রহমতাল আলমিন ডাক দেয়া কয় না আমার আবু বকর হইছে গুহার আমার আবু বক্কর হইছে গুহার সাথে আর এই আবু বক্কর আমার জন্য জীবন দিতে পেরেছে কটা ঠিক কিনা দেয় নাই জীবন দিতে দিয়েছে কিন্তু আমি আবু বক্করকে বললাম যে আজকে আমাদের ইমামতি করানোর জন্য আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন আনতা সাহিবুন ফিল গারি ওয়া আলাল হাউদি আবু বক্করকে আমার নবী কত ভালোবাসছেন দেখেন আবু বক্কর যেমন নবীর জন্য জীবনটাও দিতে রাজি হইছে নবীর জন্য জীবনটা বিশ্বের জন্য দিতে রাজি হইছে আমার নবী অক্ষয় ওই আবু বক্কর কার সুরের মধ্যে আমার জন্য জীবন দিতে রাজি হইছে আমার সাথে থাকছে ও সাহিবি আলাল হাউদি কিয়ামতের ময়দানে হাউদে কাউসারের কাছে আমার আবু কর আমার সাথে থাকবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে তাহলে নবীকে যেমন আবু বক্কর সম্মান করেছে জীবন দিয়েছে আমার নবী কয় ওই কাছেও আমার আবু বকরের পাশে আমি এ আবু নামাজ পড়াবে আবু বক্কর নামাজ পড়াবে আমার নবী কয় না আবু বকরি পড়াবে আবু বক্কর মসজিদে নামাজের জন্য ইমামতির জন্য দাঁড়ায় গেলেন আমার নবীর শরীরটা একটু সুস্থতাবোধ হলো নবীজি জন সাহাবাইট কেন কাদের মধ্যে হাত রেখে রেখে বর দিয়ে 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 আল্লাহরে নবী দিতে চলে গেলেন আবু বকর বুঝতে পারলেন নবীজি আমার চলে গেলেন এইভাবে হজরতে আবু বকুর একটু পিছন দিকে আসতে চাইলেন আমার নবী ইশারা করলেন না 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 আবু বকর তুমি তোমার জায়গায় তুমি দাঁড়ায়া থাকো আমার নবীজি আবু বকরের বাম পাশের মধ্যে দাঁড়াইলেন বসে গেলেন আবু বকর দাঁড়ায় নামাজ পড়তেছেন আর নবীজি বসে বসে বাম পাশের মধ্যে বসে বসে নামাজ করে আবু বকর ডাক দেখ আমি অনুসরণ করতেছি আমার রাসুলের আর আর আমার অনুসরণ করতেছে অন্যান্য সাহাবাই কেরাম এইভাবে নামাজ আদায় করলেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আর জবান করে বলুন সুবাহান আল্লাহ দেখে সুল্লা ৰৌ কিনারে বল দেখে নাও সোৰ চু লালাও ৰৌ জাপা কিনারে আমি কেদে কেদ হৈ গড়াও ধন নকড দি আমি শহীতে পারি না বিরজালাও দন নকর দি দারে বলন ডেকেলাও ওরা রসুম লা রজা আপনার পিছনে যে বসেছেন বুঝা যায় আপনার আমার সাথে কি রাগ করছেন নাকি এই যে একজন হুজুর যদি এখন আসে কইবো হুজুর যে তো দূর বসে মনে হিউদুরের সাথে মনে মারামারি আছে এই রকম এই রকম बापটা বুঝাইতেছেনা তো একটু সামনে আসুন না সাহাবাইkern সামনে বসার জন্য আগের লাইনে আওয়ার জন্য পাগল হয়ে যাইতেন আর আমরা পিছনে মারি কেন কি আমরা সামনে আসবো সমস্যা পিছরা যারা আছে একটু সামনে আসেন

নবীর শান নিয়ে যদি নবীর মান মান নবীর ইজ্জত দিয়ে যদি মরতে হয় মরতে পারে তারপর নবীর শান মানে আঘাত করলে সেটা সুন্নি মুসলমান কখনো মেনে নেবে না কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা নবীর শান গাইতা শুন বুঝা যায় যেমন যে কেন মনে বুমা মাই রুই দিব এখন তো অনেকে তো কয় যে ওই সুন্নি রাসুল আমলিকের দালাল এখন আমুলিক তো নাই কত যদি বুমা হয় না এই রকম কোন ভয় আছে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা কথা মনে রাখবেন কোন দলের দালালি করে না কথা বলুন ঠিক কি না আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনার ওয়ালার গোলামী করে আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালি আউলিয়াদের করে আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যের গোলামী করে কোন বেঈমান মুনাফিকের গোলামি করে না কথা বলুন ঠিক কি না একমাত্র নবীর নবীর জন্য যদি আমরা দালাল হয়ে হব তারপর নবীর কালেমা নবীর গিস্তাম আমরা কখনো ছাড়ব না কথা বলুন ঠিক কি না আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তাহলে নবীর সম্মান গাইতে বোঝা যায় আপনারা যেমন ভয় লাগতেছে নাকি তাহলে একটু বলেন না একটা আওয়াজ দিলে কি কোনো সমস্যা এখন সুন্দর লাগতেছে না বলে পরিবেশটা সুন্দর না কথা কোন ঠিক কিনা আপনারা যে ঘুমাই রইলেন বোঝা যায় এবার এই অবস্থা বলি তো আজকে দেখেন যে অবস্থা দেশের চলছে আপনারা আমাদের যে অবস্থা এই অবস্থা হইলে কিন্তু চলবে না কথা বলুন ঠিকই না যতদিন বাঁচবো উমরের মতন বাঁচবো যতদিন বাঁচবো হুসাইনের মতন বাঁচবো কথা বলুন ঠিক কিনা সেই জন্য সেই জন্য